হ্যালো গাইস, খাদ্য, বস্ত্র, বাসস্থান এই তিনটি অপরিহার্য জিনিস ছাড়াও বর্তমান প্রজন্মের কাছে আরেকটি নতুন চাহিদা যুক্ত হয়েছে, আর সেটা হলো ইন্টারনেট। একটি পরিসংখ্যান অনুযায়ী 1995 সালে বিশ্বের মাত্র 0.04% মানুষ ইন্টারনেট ইউজ করত, আর সেটা 2014 সালে বেড়ে হয়ে যায় 41%, আর বর্তমানে আমাদের বিশ্বের মোট জনসংখ্যার 60% মানুষ অর্থাৎ 4.66 বিলিয়ন মানুষ ইন্টারনেট ইউজ করে। আর শেষ পাওয়া পরিসংখ্যানের হিসাব অনুযায়ী অক্টোবর 2019 থেকে অক্টোবর 2020 শুধু এই 12 মাসে 321 মিলিয়ন নতুন ইউজার ইন্টারনেটের সঙ্গে যুক্ত হয়েছেন, আর পরবর্তীতে এই সংখ্যা বেড়েই চলবে। এমনকি বর্তমানে এই ভিডিওটাও আপনি ইন্টারনেটের মাধ্যমেই দেখছেন। কিন্তু আপনার কি মনে কখনো প্রশ্ন জেগেছে যে এই ইন্টারনেট আসে কোথা থেকে, বা আপনি ইন্টারনেট প্যাক কেনার জন্য যে টাকা পে করেন সেগুলোও বা কে পায়, বা হঠাৎ করেই কেন বা ইন্টারনেট সার্ভার ডাউন হয়ে যায়, অথবা ইন্টারনেটের মালিক কে, ইন্টারনেটের আসল দাম কত, আর ইন্টারনেট প্রোভাইডারও বা কত খরচ করে? এসব প্রশ্নের উত্তর নিয়েই আজকের ভিডিও। শুরু করার আগেই বলবো, চ্যানেলে নতুন হলে পাশে রেড কালারের সাবস্ক্রাইব বাটন প্রেস করে দেবেন চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। ইন্টারনেট আমরা যাদের থেকে কিনি তাদেরকে বলা হয় ISP অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এই প্রোভাইডারদের আবার তিনটি ভাগ আছে, Tier 1, Tier 2 ও Tier 3। Tier 1-এর কাজ হলো সমুদ্রের মধ্যে দিয়ে এক প্রকার ফাইবার অপটিক্যাল কেবল বেছানো। এগুলো সাধারণত বড় বড় সংস্থা করে, যেমন ইন্ডিয়ার কিছু সংস্থার নাম হলো ভারতি, রিলায়েন্স, টাটা, VSNL প্রভৃতি। ভারতে এমন সব মোট 15টি কেবল বেছানো আছে। Tier 1 সমুদ্রের কিনারা পর্যন্ত সংযোগ দিল, এবার Tier 2 এদের থেকে কানেকশন নিয়ে Tier 3-এর কাছে পৌঁছে দেয়। ভারতের Tier 2 সার্ভিস প্রোভাইডারের নাম হলো এয়ারটেল, ভোডাফোন প্রভৃতি। এবার Tier 3 আবার এদের থেকে কানেকশন নিয়ে লোকালি সার্ভিস প্রোভাইড করে, যেমন ভারতের হ্যাডওয়ে, এশিয়ানেট প্রভৃতি। আসলে কানেকশন বলতে বোঝায় কেবলের মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশ বা কোনো অঞ্চলকে কানেক্ট করা, আর এটাই হলো ইন্টারনেট। অর্থাৎ সহজে বলতে গেলে আপনি পাশাপাশি দুটি কম্পিউটার কেবলের মাধ্যমে কানেক্ট করে দিলেন, ব্যাস এই দুটোর মধ্যেকার পরস্পর কানেকশনই হলো ইন্টারনেট কানেকশন। এবার যেহেতু পুরো বিশ্ব এই অপটিক্যাল কেবলের মাধ্যমে যুক্ত, সেজন্যই পুরো বিশ্ব ইন্টারনেটের মাধ্যমে পরস্পর কানেক্টেড। সমুদ্রের নিচ দিয়ে এই কেবলগুলো বেছানো হয়েছে। এই কেবলগুলো আকৃতিতে চুলের মতো সরু হলেও এর মধ্যে দিয়ে খুব গতিতে বা হাই স্পিড ডাটা ট্রান্সফার হয়। এই সাবমেরিন কেবলের ডাটা ট্রান্সফার স্পিড প্রতি সেকেন্ডে 100 থেকে 150 GBPS পর্যন্ত হয়। এবার সমুদ্রের নিচ দিয়ে এই কেবল একটা বেচালে তো সেটা কেটে গেলেই পুরো কানেকশনই বন্ধ হয়ে যাবে, তাই জন্য ব্যাকআপ হিসেবে একাধিক কেবল লাগানো থাকে। এবার সমুদ্র উপকূলে যেখানে এসে কেবলগুলো কানেক্ট হয় তাকে বলা হয় ল্যান্ডিং পয়েন্ট। ভারতের মুম্বাই, চেন্নাই প্রভৃতি স্থানে এই ল্যান্ডিং পয়েন্ট রয়েছে। এবার একটি ওয়েবসাইট খুললে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। ওয়েবসাইটের নাম হলো submarinecablemap.com। ওয়েবসাইটটি খুললে দেখা যাবে ভারতের ল্যান্ডিং পয়েন্টগুলো, এই যে এখানে মুম্বাইতে, চেন্নাইতে বা আরও অনেক জায়গায় ভারতের ল্যান্ডিং পয়েন্টগুলো আছে। সারা ভারত জুড়ে জিও, এয়ারটেল প্রভৃতি নেটওয়ার্কের সেট আপ আছে, আর সেগুলো টাওয়ারের মাধ্যমে আমাদের মোবাইল, ল্যাপটপ প্রভৃতি ডিভাইসের সঙ্গে কানেক্টেড থাকে। এবার আপনি কোনো ডিভাইসে যখনই কোনো ওয়েবসাইট সার্চ করলেন যা সার্ভার লোকেশন ভারতের বাইরে, তখন ওই ট্রাফিক টাওয়ার হয়ে কেবলের মাধ্যমে ওই সার্ভার লোকেশানে পৌঁছবে, আর তারপর তার ফিডব্যাক আওয়ার কেবলের মধ্য দিয়ে এসে ল্যান্ডিং পয়েন্ট হয়ে টাওয়ার হয়ে আমাদের ডিভাইসে আসবে। এই হলো পুরো প্রসেস। এবার আসি এই প্রশ্নে যে ইন্টারনেটের মালিক কে। ওয়েল, ইন্টারনেটের কোনো মালিক নেই, বিভিন্ন প্রাইভেট কোম্পানি নিজেদের টাকায় অপটিক্যাল ফাইবার কেবল সমুদ্রের নিচ দিয়ে লাগায়। আর আগেই বলেছি এই কোম্পানিগুলো Tier 1 কোম্পানির আয়তায় পড়ে। এবার প্রশ্ন হলো ইন্টারনেটের জন্য কত খরচ পড়ে। ওয়েল, অ্যাকচুয়ালি ইন্টারনেট একেবারেই ফ্রি, কারণ এটা শুধুমাত্র একটা কানেকশন। তবে খরচ পড়ে সমুদ্রের নিচের কেবলগুলো বেছাতে। কেবলগুলো যেহেতু সমুদ্রের নিচে বেছানো হয় তাই এগুলো কেটে যায়, ফেটে যায় বা কোনো সামুদ্রিক প্রাণী নষ্টও করে দিতে পারে, তাই এগুলো সংরক্ষণের জন্য খরচ পড়ে। প্রসঙ্গত বলে রাখি কেবলগুলোর গড় আয়ু মাত্র 25 বছর, অর্থাৎ 25 বছর অন্তর কেবলগুলোকে আবার পরিবর্তন করতে হবে। এছাড়াও আরেকটি খরচ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারে, অর্থাৎ টাওয়ার সেট আপ করতে বা ম্যানেজমেন্টের জন্য একটা খরচ হয়। তবে এই খরচগুলো এককালীন, অর্থাৎ টাওয়ার একবার বসানো হয়ে গেলে তো বহুদিন পর্যন্ত চলবে। ওয়েল গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, যাতে তারাও নতুন তথ্য জানতে পারে। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।